নমস্কার, আমরা আর এই দুটি পার্টি আর্টিকেলের অনেক কিছু বিষয় জেনে গেছি, কিন্তু আরও কিছু জানার বিষয় আছে। তো চলো আজকে আমরা সেই বিষয় নিয়ে এগিয়ে যাই। আজকে আমরা ইউজ অফ দি এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং শেষে আর সেন্টেন্সে কীভাবে আমরা ইউজ করছি এগুলোকে সেই নিয়েও আজ আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাতে আর সিঙ্গুলার বা প্লুরাল নাউনের আগে আমরা দি বা দ ব্যবহার করব। যেমন এখানে আমি দেখিয়েছি, দেখো যে দ্য গার্ল, দ্য কাউস, দ্য চাইল্ড, দ্য ট্রি, দ্য চিলড্রেন, দেখো প্লুরাল উপরে ছিল দ্য কাউস, প্লুরাল দ্য চিলড্রেন, এটাও প্লুরাল আর নাউন, দ্য ডল, তাহলে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো ক্ষেত্রেই আমরা আর এই দি আর্টিকেলটা ব্যবহার করছি, কখন না কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাতে। তো ইন সেন্টেন্স দেখো, দ্য চাইল্ড ইজ ক্রাইং, তো চাইল্ড কমন নাউন, আর নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে শিশুটি কাঁদছে, দ্য চাইল্ড। নেক্সট, আই বট আ ডল, দ্য ডল ইজ ভেরি বিউটিফুল, তো দ্য ডল। আই বট আ ডল, আমি একটা পুতুল কিনেছিলাম, যেহেতু ওই পুতুলটা সম্পর্কেই আমি আবার বলছি, পরে একটা অ্যাডজেক্টিভ যোগ করে তাকে বলছি, কিছু একটা বিশেষিত করছি, তখন নির্দিষ্ট হয়ে গেল, তখন দ্য ডল ইজ ভেরি বিউটিফুল। নেক্সট, কোনো সিঙ্গুলার নাউন ব্যবহার করে যখন সমগ্র জাতি বা বস্তুসত্ত্বাকে বোঝানো হয়, তখন সেই নাউনের পূর্বে আমরা দি বা দ ব্যবহার করি। তো এখানে দেখিয়েছি, দেখো, দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমেল, এখানে কুকুর জাতিকে বুঝেছি যে কুকুর আর একটি বিশ্বস্ত প্রাণী। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানেও ঠিক সেইভাবে, আর এই গরু যে জাতি তাদেরকে বুঝেছি, কোনো একটা নির্দিষ্ট গরুকে নয়, গরু জাতি, যদিও এটাও নির্দিষ্ট যে একটা জাতি নির্দিষ্ট করা আছে, দ্য কাউ গিভস আস মিল্ক। প্রকৃতিতে যা একটিমাত্র বর্তমান, তার আগে এবং দিকের নামের আগে দি বা দ বসে। চলো দেখি, দ্য সান, দেখো সান সূর্য, আমি বলেছি যে প্রকৃতিতে যা একটিমাত্র বর্তমান, তার আগে, তাহলে সান, প্রকৃতিতে আমরা একটি সূর্যকে দেখতে পাই, তাই দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দি আর্থ, দি ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ ইত্যাদি। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাতির নাম, ধর্মীয় সম্প্রদায়ের নাম, ট্রেন বা জাহাজের নাম ইত্যাদি আরও কিছু থাকে, এর আগে আমরা আর দ বা দি ব্যবহার করব। কি বললাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাতির নাম, ধর্মীয় সম্প্রদায়, ট্রেন বা জাহাজের নাম, দেখো তো রামায়ণ, তো হিন্দুদের যে একটা ধর্মগ্রন্থ রামায়ণ, তেমনি মহাভারত, কোরআন, গীতা, এইগুলোর আগে আর দ বসে। দেখো দ হিন্দু, এটা জাতিকে বোঝায়, দ বর্তমান, এটা পত্রিকার নাম, দ্য আনন্দবাজার, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, তো দ্য বর্তমান। নেক্সট, দ্য রাজধানী এক্সপ্রেস, ইট ইজ আ ট্রেন, তো দ্য রাজধানী এক্সপ্রেস। দ্য টাইটানিক, জাহাজ,
দ্য ইংলিশ, এখানে ইংলিশ সাবজেক্ট নয়, এটা একটা জাতি, ইংরেজ যে জাতি সেটাকে বোঝানো হয়েছে, তাই তার আগে দি ইংলিশ। হ্যাঁ, নেক্সট, নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতমালা প্রভৃতির আর নামের আগে আর দি বা দ এই আর্টিকেলটি আমরা ব্যবহার করে থাকি। তো চলো দেখি, প্রথমেই দ্য গঙ্গা, আমাদের সিক্রেট রিভার দ্য গঙ্গা, তো নদীর নাম এটা একটা, সেই জন্য আর দ্য হলো। দ্য বে অফ বেঙ্গল, দ্য হিমালয়েজ, দ্য ইন্ডিয়ান ওশন, দ্য ইয়মুনা, দ্য লাক্ষাদ্বীপ, এগুলোর আগেও আমরা দি বা দ ব্যবহার, হোয়ার দি ইজ নট ইউজড, কোথায় আর দি ব্যবহার হবে না। নাম্বার ওয়ান, বিফোর দ্য নেম অফ এনি কান্ট্রি, কন্টিনেন্ট, সিটি, রোড অ্যান্ড এনি পার্সন দি ইজ নট ইউজড, অর্থাৎ কোনো দেশ, মহাদেশ, নগর, রাস্তা এবং কোনো ব্যক্তির নামের পূর্বে আর দি ব্যবহার হবে না। এক্সাম্পল, চলো উদাহরণ দেখি, উই লিভ ইন ইন্ডিয়া, এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, কলকাতা ইজ দ্য বিগ সিটি, দ্য শপ ইজ অন বিশ রোড। চলো এরপর আর কোথায় ব্যবহার হয় না একটু দেখে নিই। নাম্বার টু, দি ইজ নট ইউজড বিফোর ম্যান, হোয়েন ম্যান ইজ ইউজ টু ডিফাইন ম্যানকাইন্ড, অর্থাৎ কখন ম্যানের পূর্বে আর দি এই আর্টিকেলটা ব্যবহার হবে না, যেখানে আর মানব জাতি বোঝাতে ম্যান কথাটা ব্যবহার করব, মানব জাতি বোঝাতে, যেমন ম্যান ইজ মর্টাল, এখানে মানুষ মরণশীল, অর্থাৎ কোনো একটি মানুষকে বোঝাচ্ছে না, পুরো জাতিকে বোঝাচ্ছে। নেক্সট নাম্বার থ্রি, বিফোর দ্য নেম অফ এনি ডিজিজ, ল্যাঙ্গুয়েজ, মান্থ, ডে, সেশন, দি ইজ নট ইউজড, অর্থাৎ আমরা কোথায় ব্যবহার করব না, রোগের, কোনো রোগের পূর্বে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার পূর্বে, মান্থ, মাস, দিন, সেশন, এগুলোর পূর্বে আমরা দি ব্যবহার করব না। চলো এক্সাম্পল দেখি, এক্সাম্পল, হি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া, দেখো ম্যালেরিয়ার আগে আমরা দি বা দ ব্যবহার করলাম না। হি ইজ লার্নিং ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ, দুর্গাপূজা টেক্স প্লেস ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, টুডে ইজ সানডে, তো এগুলোর পূর্বে আমরা দ ব্যবহার করছি না। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আছে, আফটার উইন্টার স্প্রিং কামস। হ্যাঁ, নেক্সট নাম্বার ফোর, বিফোর আনকাউন্টেবল নাউন্স দ ইজ নট ইউজড, আনকাউন্টেবল আর নাউনের আগে আমরা জানি এখানে নাউনকে আমরা দুভাগে ভাগ করি, আমরা পার্শ্বস্পিচ পড়তে গিয়ে সেটা জেনেছি, কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন, তো যেগুলো আর আনকাউন্টেবল নাউন তার আগে আমরা দ বা দি ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, তো এগুলোর পূর্ব আমরা আর দ বা দি ব্যবহার করলাম না। তবে উই শুড রিমেম্বার হোয়েন আনকাউন্টেবল নাউন ইজ ইউজড ইন স্পেসিফিক মিনিং দেন দ ইজ ইউজড বিফোর দ্যাট নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দি ব্যবহার করতে পারি। এক্সাম্পল,
The water of this bottle is very cold. ওই বোতলটির জল খুব ঠান্ডা। এখানে water uncountable noun হওয়া সত্ত্বেও আর the ব্যবহার করলাম না বোতলটির আর জলটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে। Next, the gold of this necklace is pure. হারটির সোনা আর খাঁটি তো নির্দিষ্ট করে এখানে বোঝানো হলো আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও। তো পূর্বে আমরা দেখলাম যে এখানে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, এখানে নির্দিষ্ট করে বোঝানো হলো না, আনকাউন্টেবল নাউন থাকা সত্ত্বেও আমরা তাই এখানে দ ব্যবহার করিনি। ঠিক সেইভাবে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, তো নির্দিষ্ট করে কোনো বোতলের জল বা কোনো বালতির জল এসব এখানে বলা হয়নি, তাই দ ব্যবহার করিনি। কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হলো বলে আর এখানে আমরা দ বা দি আর্টিকেলটি ব্যবহার করলাম। এখন তোমাদের মনে রাখতে হবে দুটি কথা। কিপ ইন মাইন্ড, আর্টিকেলস অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল আর আমরা যে ব্যবহার করি আর এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর্টিকেল। আমরা এর আগে অনেক উদাহরণ দেখলাম পড়লাম। আর নাম্বার টু হচ্ছে আর্টিকেলস আর কল্ড ডিটারমিনার্স, অর্থাৎ এই আর্টিকেল হচ্ছে নির্দেশক। তো তোমাদের কাছে এখন অনেকটা পরিষ্কার হলো যে দু ধরনের যে আর্টিকেল ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট আর সেগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে। তো তোমরা এতক্ষণ যে আলোচনা শুনলে এখান থেকেও আর কিছু কিছু জায়গা তোমরা কনফিউজড হতে পারো, সেজন্য আমি নেক্সট আরেকটি আর তুলনামূলক আলোচনা করেছি। লেটস গো। ইউজ অফ আর্টিকেলস ইন সেন্টেন্সেস, যতক্ষণ না আমরা এগুলোকে সেন্টেন্সে দেখছি এবং কিভাবে এগুলোকে ব্যবহার হচ্ছে, আমাদের কিভাবে ব্যবহার করতে হবে সেটা বোধগম না হচ্ছে ততক্ষণ আর এই লেসনটা আমাদের কাছে সম্পূর্ণ হবে না, তাই আমি এ ব্যাপারেও কিছু আর আলোচনা তোমাদের সামনে রাখছি। ইউজ অফ আর্টিকেলস ইন সেন্টেন্সেস, আমি আর সেন্টেন্সের মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে এ এবং বি এর ব্যবহার সম্পর্কে বলবো। দুটো সেন্টেন্স লক্ষ্য করো। ফার্স্ট টু সেন্টেন্সেস, এ কাউ গিভস আস মিল্ক, দ কাউ গিভস আস মিল্ক। হিয়ার টু সেন্টেন্সেস আর রাইট। এ কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ অনেকগুলো গরু আছে, একটি গরু আমাদের দুধ দেয়, এ কাউ গিভস আস মিল্ক, এই অর্থে এখানে এ কথাটা ব্যবহার করা হয়েছে। এখানে গরু জাতি হিসাবে ব্যবহার করা হয়নি। নেক্সট, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে আর গরু জাতি আমাদের দুধ দেয় এই হিসাবে আর দ কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এ কাউ গিভস আস মিল্ক এবং দ কাউ গিভস আস মিল্ক, এটা দুটো অর্থে দু জায়গায় এ আর দ কথাটা ব্যবহার করা হলো। নেক্সট, ইট ইজ অ্যান আমব্রেলা। নেক্সট, দ্য আমব্রেলা ইজ মাইন, এটা একটা ছাতা, ইট ইজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান একটি বোঝাতে, এখানে কিন্তু দ্য আমব্রেলা ইজ মাইন, এখানে নির্দিষ্ট করে একটি ছাতার কথা বলা হয়েছে যেটা আমার, দ্য আমব্রেলা ইজ মাইন। নেক্সট, এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, একটি বিড়াল আর টেবিলের তলায়, তাহলে এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। নেক্সট, দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য ডোর, এখানে নির্দিষ্ট করে আর একটি বিড়ালকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট একটি বিড়ালকে, তো দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য ডোর। নেক্সট, ইট ইজ আ ইউনিক বুক, এ ইউনিক বুক, দ্য বুক ইজ
about the sport persons. এটা একটি অনন্য বই। দ্বিতীয়টি the book is about the sport persons. এখানে বইটা নির্দিষ্ট করা করে বলা হলো the book. তো এইভাবে আমরা সেন্টেন্সে আর্টিকেলকে কিভাবে ব্যবহার করতে হয় তার যে তুলনামূলক যে পার্থক্য ডিফারেন্ট বিটুইন এ এন অর দি এগুলো আমাদের আর ভালো করে বুঝতে হবে, না হলে ব্যবহার করার সময় আমাদের ভুল হতে পারে। তাই খুব সতর্ক থাকবো এগুলোকে ব্যবহার করার সময়। আমরা অনেকেই আর্টিকেলের ব্যবহার অনেক জায়গায় ভুল করে ফেলি, তো এই বিষয়ে যদি তোমরা আরও এক্সারসাইজ করো সেই এক্সারসাইজের মাধ্যমে আর তোমাদের আরও সংশোধন হয়ে যাবে। আজ এ পর্যন্তই, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। নমস্কার।